আজকের এই ভিডিওটি বানানোর কোনো উদ্দেশ্য ছিল না হঠাৎ করে আজকের এই ভিডিওটি আপনাদের সঙ্গে উপস্থাপন করার জন্য প্রচেষ্টা শুরু করলাম উইদাউট মাইকে সাউন্ডের কিছুটা সমস্যা হতে পারে দয়া করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো আপনারাও যদি এখনও পর্যন্ত এই কার্ড দুটি আছে আশা করি ডিসপ্লেতে আপনারা দেখতেই পারছেন এটা হচ্ছে কিন্তু ওল্ড রেশন কার্ড এই রেশন কার্ডটি এতদিন পর্যন্ত ছিল দুই হাজার বারোর পরে থেকে কিন্তু এই রেশন কার্ডগুলো বিলুপ্তি হতে শুরু হয়েছে কারণ এইগুলি ছিল ম্যানুয়াল কার্ড বর্তমানে রয়েছে ডিজিটাল কার্ড এই আর কেস ওই ওয়ান টু পিএসএস এস এ ওয়াই এইগুলো কার্ড হচ্ছে কিন্তু ডিজিটাল কার্ড এর এই কার্ডগুলো আসার আগে কিন্তু ছিল এই কার্ড অর্থাৎ ম্যানুয়াল কার্ড ওল্ড রেশন কার্ড তো বর্তমান পরিস্থিতিতেও কিছু কিছু পরিবারে এই কার্ডগুলো এখনও পর্যন্ত দেখা যাচ্ছে সেই পরিবারে এখনও পর্যন্ত ডিজিটাল কার্ডের কোনো সুযোগ সুবিধা দেওয়া হয়নি বা সেই পরিবার সুযোগ সুবিধা পায়নি তো আপনাদেরও পরিবারেও বা আপনাদের আশেপাশের কারো পরিবারে যদি বর্তমান পর্যন্ত এই ওল্ড রেশন কার্ড রয়েছে হাতে লেখা রেশন কার্ড যদি রয়েছে সেক্ষেত্রে আপনার কি করণীয় রয়েছে আপনারা কোন পদ্ধতি অবলম্বন করলে বা কোন প্রসেস ফলো করলে আপনারা ডিজিটাল রেশন কার্ড পেতে পারেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন অথবা আপনাদের পরিবারে যদি জেনারেল ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে এই জেনারেল রেশন কার্ডের কাজ কি আশা করি আপনারা খুব ভালোভাবে জানেন এই কার্ডটি শুধুমাত্র ডকুমেন্টস হিসেবে ব্যবহৃত হবে এই কার্ডের সাহায্যে কিন্তু আপনারা রেশনের সুযোগ সুবিধা পাবেন না কারণ এটা হচ্ছে নন সাবসিডাইজ রেশন কার্ড সাবসিডি রেশন কার্ডেই রেশনের সুযোগ সুবিধা পাওয়া যায় এবং ডকুমেন্টস হিসেবেও সুযোগ সুবিধা পাওয়া যায় আর এই নন সাবসিডি রেশন কার্ড থাকলে শুধুমাত্র ডকুমেন্টস হিসেবে ব্যবহৃত হয় রেশনের সুযোগ সুবিধা পাওয়া যায় না তো সর্বপ্রথমে আলোচনা করার চেষ্টা করব যদি ওল্ড ক্যাটাগরির রেশন কার্ড এখনও পর্যন্ত রয়েছে যখন এই রেশন কার্ডগুলো ছিল তখন কিন্তু শুধুমাত্র দুইটি ভাগ ছিল এপিএল এবং বিপিএল কিন্তু বর্তমান পরিস্থিতিতে সবগুলি ডিজিটাল রেশন কার্ড সবগুলির রেশন কার্ডে কিন্তু নির্দিষ্ট পরিমাণে রেশন সামগ্রী পাওয়া যায় আশা করি এই বিষয়ে আপনারা খুব ভালোভাবে জানেন তবে এই কার্ডটি কিভাবে পরিবর্তন করবেন বা এই কার্ডের পরিবর্তে আপনারা কিভাবে ডিজিটাল রেশন কার্ড পাবেন সেটা কিন্তু ভালোভাবে বুঝতে হবে এখন কথা হলো আপনাদের পরিবারের যে কয়েকজন সদস্য রয়েছে সবারই যদি বর্তমান পর্যন্ত এই ওল্ড ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে বা হাতে লেখা রেশন কার্ড রয়েছে কোনো সদস্যের এখনও পর্যন্ত ডিজিটাল রেশন কার্ড হয়নি সেটা আর কিছু ওয়ান হোক টু হোক পিএসএস হোক এস হোক এ ওয়াই ক্যাটাগরির হোক এই কার্ডগুলো কিন্তু ডিজিটাল ক্যাটাগরির রেশন কার্ড এবং ওল্ড ক্যাটাগরি রেশন কার্ড আশা করি ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এই কার্ড যদি পরিবারের সবারই রেশন কার্ড তৈরি করতে চান ডিজিটাল রেশন কার্ড তাহলে তিন নং ফর্ম ফিল আপের মাধ্যমে এই কার্ডের জন্য আবেদন করতে হবে এখন কথা হলো যদি সবারই এই কার্ডগুলো নেই অর্থাৎ ওল্ড ক্যাটাগরি রেশন কার্ডগুলো নেই কিন্তু নতুন সদস্যগুলোর বা বাকি সদস্যগুলোর কোনো ডিজিটাল রেশন কার্ডও নেই আসল কথা হচ্ছে আপনাদের পরিবারে যদি কোনো ডিজিটাল রেশন কার্ড না থাকে তাহলে আপনারা অবশ্যই তিন নং ফর্মের মাধ্যমে ডিজিটাল নতুন ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন এবং আপনার ডকুমেন্টস যদি বৈধ হয়ে থাকে বা ভ্যালিড হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা ডিজিটাল রেশন কার্ডের সুযোগ সুবিধা পাবেন বা ডিজিটাল রেশন কার্ড পাবেন সঙ্গে কিন্তু অবশ্যই সাবসিডি রেশন যেটা রয়েছে বা বিনামূল্যে যেটা রেশনের সুযোগ সুবিধা রয়েছে অবশ্যই পাবেন এবং যদি আপনাদের পরিবারের কিছু সংখ্যক সদস্যের ডিজিটাল রেশন কার্ড রয়েছে এবং কিছু সংখ্যক সদস্যের ডিজিটাল রেশন কার্ড নেই সেক্ষেত্রে আপনাকে চার নং ফর্মের মাধ্যমে নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে হবে আসল কথা হলো তিন নং ফর্ম ঠিক তখনই ফিল আপ করার প্রয়োজন হবে যখন আপনাদের পরিবারের কোনো সদস্যের ডিজিটাল রেশন কার্ড নেই ঠিক তখন এবং আলোচনা করার চেষ্টা করব যদি আপনাদের পরিবারে জেনারেল ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে সেক্ষেত্রে আপনারা কিভাবে সাবসিডি রেশন কার্ড পেতে পারেন বা নন সাবসিডি রেশন কার্ড থেকে কীভাবে সাবসিডি রেশন কার্ড পেতে পারেন এক্ষেত্রে আট নং ফর্ম ফিল মাধ্যমে সেটা অনলাইনে হোক বা অফলাইনে হোক আট নং ফর্ম ফিল মাধ্যমে আপনারা এই নন সাবসিডি রেশন কার্ডটিকে পরিবর্তন করার জন্য আবেদন করতে পারবেন যদি উপযুক্ত হয়ে থাকেন আপনার ডকুমেন্টস যদি ভ্যালিড থাকে তাহলে আপনারা কিন্তু অবশ্যই এই নন সাবসিডি রেশন কার্ড থেকে সাবসিডি রেশন কার্ডে কনভার্ট হয়ে আসতে পারবেন বা সাবসিডি রেশন কার্ড পেতে পারেন তো আশা করি আজকের এই সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে উইদাউট মাইকের মাধ্যমে আপনাদেরকে যে ইনফরমেশনটি দেওয়ার চেষ্টা করলাম অবশ্যই বুঝতে পেরেছেন রেশন কার্ড রিলেটেড রিলেটেড যদি কোনো কিছু প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে ধন্যবাদ